আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, অবশেষে মুখে হাসি ফুটল নীতা আম্বানির ও মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের, কেননা টানা তিন ম্যাচ হারার পর আজকে তারা কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 29 রানের একটা দারুণ জয় পেয়েছে। যেখানে শুরুতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা তাণ্ডব চালালেন ঈশান কিশানকে সঙ্গে নিয়ে। রোহিত শর্মা 27 বলে 49 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, সঙ্গে ঈশান কিশানও ছিল দুর্দান্ত, 23 বলে 42 রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এদিন হার্দিক পান্ডেও ছিলেন দুর্দান্ত, 33 বলে 39 রানে একটা দারুণ ইনিংস খেলেন তিনি। সূর্য কুমার যাদব এদিন ব্যর্থ ছিলেন, 2 বলে 0 রান করে তিনি ফিরে গেছেন এবার আইপিএলে প্রথম ম্যাচেই। টিম শেফার্ড যা করে দেখিয়েছেন আজকে তা ছিল রীতিমতো অবিশ্বাস্য, 10 বলে 39 রান করেছেন তিনি। আর তার সঙ্গে টিম ডেভিড করেছিলেন 21 বলে 45 রানের একটা মারকুটে ইনিংস। তো সব মিলিয়ে আসলে এন্ড্রিক নরোকিয়া আসলে টপ লেভেলে চলে এসেছে। এখন এন্ড্রিক নরোকিয়াকে নিয়ে প্রচুর পরিমাণ ট্রল হচ্ছে, কেননা তিনি আজকে এক ওভারে 20তম ওভারে তিনি খরচ করেছেন 32 রান, আর এই 32 রান নিয়েছে রোমারিও শেফার্ড, আর যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 234 রানে একটা পাহাড় সম সংগ্রহ দান করায় দিল্লি ক্যাপিটালসের সামনে। দিল্লি শুরুতে ব্যাট করতে নেমে পিতৃ শ কিন্তু 40 বলে 66 রানের একটা ইনিংস খেলেন, এরপরে অভিষেক পোড়াল তিনি 31 বলে 41 রানে একটা ইনিংস খেলেন, এবং সেই দিকে ক্রিস্টিয়ান কিন্তু 25 বলে 71 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেও কিন্তু দলকে জেতাতে পারেনি। শেষ পর্যন্ত 208 রানে থেমে যায় দিল্লির ইনিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 29 রানে একটা জয় পায়। তবে এই জয় ছাপিয়ে কিন্তু আরেকটা ঘটনা দেখা গেছে মাঠে, সেটি হলো দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পংটিং কিন্তু এন্ড্রিক নরোকিয়ার ওপর চরমভাবে রেগে গিয়েছিলেন, কেননা তার এক ওভারে ওই 32 রানে কিন্তু শেষমেশ হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। অনেকে এখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজকে ছেড়ে দিয়ে ভুল করেছে, দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজই বেস্ট ছিল, এন্ড্রিক নরোকিয়ার চেয়েও মুস্তাফিজুর রহমানই বেস্ট ছিল। তো দর্শক, আপনার মতামত কি, এন্ড্রিক নরোকিয়ার চেয়েও কি মুস্তাফিজুর রহমান বেস্ট ছিল না দিল্লি ক্যাপিটালসে?